মানুষ সর্বদাই সুন্দরের পূজারি। হিন্দু শাস্ত্রে সেই সুন্দরের উপাসক হিসেবে কার্তিককে দেবতা হিসেবে পূজা করা হয়। নববিবাহিত দম্পতিদের বেড়াজাল ভেঙে কার্তিক আজ সর্বজনীন। তবে ভবানীপুর ইয়ংস্টার ক্লাবে কার্তিক মুরুগ্ঞান রূপে পূজিত হলেন। মুরুগ্ঞানের ইতিহাস খুঁজলে পাওয়া যায় দক্ষিণ ভারতের বঙ্গের সুন্দরের উপাসক কার্তিক মুরুগ্ঞান রূপে পূজিত হন। ভবানীপুর ইয়ংস্টার ক্লাবের সম্পাদক ঝুমটু শ্রীলঙ্কার মুরুগ্ঞান মূর্তিকে ভবানীপুরে প্রতিষ্ঠা করলেন, যার নেপথ্যে ছিলেন ক্লাবের সভাপতি মদন মিত্র। ঝন্টু এমন একটা জিনিস, নতুন চমক। ঝন্টুর আরেক নাম হচ্ছে চমক। ঝন্টু সবসময় চমক জিনিস দেয়। আর আমার যে গুরু, যে এই ক্লাবের সভাপতি মদন মিত্র, মদন মিত্র আমাদের ছোটোবেলা শিখিয়েছে যা কিছু করবে নতুন জিনিস করবে। আমরা চেন্নাই শহরটাকে ভবানীপুরে তুলে এনেছি, 150 বছরের মন্দির, চেন্নাইয়ের মন্দির, ওই মন্দিরকে তুলে এনেছি। আর আমরা এবার কার্তিক পূজা করছি না, আমরা করছি মুরুগানের পুজো। এই মুরুগান ঠাকুর তো আমাদের চেন্নাই থেকে, চেন্নাইয়ের আদরে মুরুগান তৈরি হয়েছে। আমরা ওই মুরুগানেরকেই চেন্নাই শ্রীলঙ্কার মুরুগানকে আমরা তুলে ধরেছি ভবানীপুরে চেন্নাইয়ের প্যান্ডেলের মাধ্যমে। অ্যাকচুয়ালি কলকাতা, ধরুন কলকাতায় সবাই কার্তিক রূপে, কার্তিক অনেক নাম হয় কার্তিকে, যেমনি সাউথের কার্তিকের নাম মুরুগান। আমি একদিন সাউথে ঘুরতে গেছিলাম চেন্নাই তিরুপতি মন্দির, তখন আমি একটা মন্দিরে গিয়ে দেখলাম বিশাল বড় ঠাকুর। আমি বললাম যে এটা তো কার্তিক ঠাকুর, আজের তীর আছে, ময়ূর আছে, তা আপনারা এইটা অন্য নামে কেন? বলছে চেন্নাই কার্তিকের আরেক নাম মুরুগান। আমার ইচ্ছে হলো সেই জন্য আমি চেন্নাই শহরটাকে তুলে আনার চেষ্টা করলাম ভবানীপুরে। আমি মদন মিত্র আমার সভাপতির সাথে কথা বললাম, উনি বললো যদি ভালো হয় তুমি করো, আমি আছি তোমার সঙ্গে। উদ্বোধনে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি মদন মিত্র, সঙ্গে ছিলেন টলি অভিনেত্রী মিমি চক্রবর্তী, রানী রাসমণি সিরিয়ালের রাজচন্দ্র খ্যাত নূর সহ বিশিষ্ট কলা কৌশলীরা। কিন্তু এই নিয়ে প্রায় 10 বছরের ওপর 15 বছর কার্তিক পুজো হচ্ছে। কার্তিককে বলে মুরুগান, এটা চেন্নাই শব্দ, তামিল শব্দ। এখানে যে মূর্তিটা আমরা দেখছি, এই মূর্তিটা শ্রীলঙ্কার, মানে শ্রীলঙ্কার কার্তিককে এরকম দেখতে হয়। শ্রীলঙ্কা আমরা ভাবি তামিল, তেলেগু বা কলম্বো অন্য জায়গা, কিন্তু যদি আমরা একটু ফিরে যাই তাহলে বাঙালির ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয় সিংহল নামে রেখে গেছে নিজ কীর্তির পরিচয়। ফলে সিংহলের পেছনে কিন্তু একটা বাঙালির ব্যাপার রয়েছে, মানুষ আনন্দে আছে। আর কার্তিক ঠাকুর, কার্তিকের পুজো শুধু সৌন্দর্যের পূজারি নয়। যারা কার্তিকের সার্বিক ইতিহাস জানে তারা বোঝে যে এর একটা ভয়ঙ্কর ব্যাকগ্রাউন্ড রয়েছে, ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড। আর একদিকে যখন জগদ্ধাত্রী পুজো, আগে ছিল গণপতি বাবা মৌরিয়া মুম্বাই, এতে কালনায় সরস্বতী, চন্দননগরে জগযাত্রী, এবারে কার্তিক পুজো হয়ে গেছে ভবানীপুরে। মিমি আমাদের এই মুহূর্তে বাংলার একেবারে একদম প্রথম সারির নয়, প্রথম নায়িকা, দ্য ফার্স্ট লেডি অফ বেঙ্গলি ফিল্ম, এবং অসম্ভব ভালো অভিনেত্রী, এবং এই মুহূর্তে ওর জনপ্রিয়তা বাংলায় 1 নম্বরে। সেও এসছে, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই পুজোর মধ্যে দিয়ে আমাদের এই যে জায়গাটা ভবানীপুর যোগবাজার, এটা একটা মিনি হিন্দুস্থান, এটা একটা মিনি হিন্দুস্থান। মানে এখানে এর আগে গণেশ পুজো, কার্তিক পুজো সব রকম মিলিয়ে এই জায়গাটা একটা সবসময় আনন্দে ভরে থাকে। এটা ঝন্টুরা করে এবং যতটুকু উৎসাহ নিয়ে এটা করে, সো আই মাস্ট কংগ্রেচুলেট। সব কিছু, আর মানে আমি এতটা জানি না, কিন্তু দাদা শুনে খুব ভালো লাগলো, দ্য হিস্ট্রি বিহাইন্ড ইট। আর এত সুন্দর একটা, এত 15 বছর ধরে পুজো হয়, আমি জানি না এটার ব্যাপারে, এটা খারাপ, বাট আজকে আসতে পেরেছি এখানে দাঁড়িয়ে, এত সুন্দর পুজোটা দেখতে পেরেছি, আর এত সুন্দর পরিবেশ, লোকজন আর ঝন্টুদায় পুজোটা করে, আর মানে এত নিয়ম শৃঙ্খলা মেনে এত সুন্দর একটা পুজো রাস্তার উপরে হচ্ছে, তো ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে এখানে। থ্যাংক ইউ সো মাচ। দর্শকদের মনোরঞ্জনের জন্য ছিল জলসার আসর, সেই আসরে আচমকাই
অমর সঙ্গীতে মাতলেন বিশিষ্ট রাজনীতিবিদ মদন মিত্র। ইঁদুর দৌড়ের জীবনে সাধারণ মানুষকে আনন্দ দানের প্রয়াস সত্যি প্রশংসনীয়। রাতুল রায়ের সাথে অভিষেক চ্যাটার্জির রিপোর্ট, হেরিটেজ বাংলা নিউজ, কলকাতা। হেরিটেজ বাংলা নিউজ, ঐতিহ্যের সাথে আধুনিকতার পাশে।